রাজধানীর হাজারীবাগ ঝাউচর মোড় বস্তির আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মাদ্রাসা। পুড়ে গেছে শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা খাওয়ার সব সরঞ্জাম। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1 ঘন্টা চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মাদ্রাসার 250 শিক্ষার্থীর বিছানা, খাবারের রেশন, পড়াশোনার কিতাব সব পুড়েছে। বোর্ডিং এর মালসামানা, চাউল ডাউল, এই যা কিছু ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। স্যার, 11টা আমরা কাজ শেষ করে গোসল করতেছিলাম, এরপরে বাইরে থেকে শুনতেছি ওইদিকে আগুন জ্বলতেছে, হুজুর আমার ফোন দিছে, পরে তাৎক্ষণিক মানুষ আসছে। বেলা 11:50 দিকে আগুন লাগে। সূত্রপাত পাশের ভাঙ্গারি গোডাউন, যেখানে সব দাহ্য পদার্থ সাথে লাগোয়া প্লাস্টিকের স্তূপ। আগুনে যাই মসজিদের উঠে ফালতে উঠছি, উঠতে মসজিদে 3টে টিন আমি লাইচ্ছে পাইছি। আস্তে আস্তে দেখে এই সাইডটা পুরো পুড়ে গেছে, দৌড়াদৌড়ি করে ওদিকে কিছু চাপাইছি, আর চাপাইতে পারি না কিছু। শুরুতেই হাজারীবাগ, লালবাগ ও মোহাম্মদপুরের 4টি ইউনিট কাজ করে, পরে যোগ দেয় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন। 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনা যায় আগুন। এসে আগুন পাইছে এবং ডেভেলপ অবস্থায় আগুন পেয়েছি। তো স্বাভাবিকভাবে যখন একটা বড় আগুন আমরা পাই, এখানে আগুনের উৎস খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যায়। আর স্থানীয় লোকজন হয়তো ভিন্নভাবে বলতে পারে, বাট আমরা আসলে আগুনের উৎসটাকে ওভাবে ডিটেক্ট করতে পারিনি। আগুনে হতাহত নেই, তবে ক্ষতি হয়েছে সবার। ক্যাশের ভিতরে কাতা কুতা যা ছিল সব পুড়ে গেছে। যদি আমি কই কই হিসাব পরিমাণ করি তাহলে আমার একদম 7-8 লাখ টাকা গেছে। দুমাস আগেও এখানে আগুনের ঘটনা ঘটেছিল, তখন দ্রুত স্থানীয়রাই তা নিভিয়ে ফেলতে পেরেছিল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।